গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রবীন্দ্রনাথ, তো তোমরা সবাই কেমন আছো? আমি এখানে ভালো আছি, আমার চারপাশের প্রত্যেককে নিয়ে আমি ভালো আছি। তো যাই হোক, মেয়ে স্কুল চলে গেছে, এখন বাজে 9:15, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিই। তো ঘর কিছু বিছানাপত্র কিছু তোলা হয়নি, বিছানা সব তুলবো, সমস্ত কিছু কাজ করব। তো চলো আজকে একটা দিন তোমাদের সাথে, চলো জামা কাপড়গুলো ভেজাই। দেখো বিছানা, জামা কাপড়গুলো ভিজিয়ে এসে বিছানা তুলবো, চলো। হ্যাঁ, তোমাদেরকে দেখাই, দেখো দুই মেয়ে এই দিক দিয়ে দেখাই, গোপালের পুজো হচ্ছে। এই যে আজকে বোধহয় এই সৃজা আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, ওর হাতে বোধহয় গোকুল নেমে রয়েছে, বলছে কাম্মা দেবো। আমি বললাম দে বাবা, ওই জন্য দিচ্ছে। এই দেখো পুজো করছে গোপালের, দেখো কি সুন্দর গোপালকে সাজিয়েছে ফুল দিয়ে। আমার গোকুল আজকে ওর কাছে চান করেছে, গোকুল সানা দেখেছো কেমন বোতে আতে দাঁতু কুতু করে গো। আমার বাবা কানে কি বলেছে গো, এটা ও তো না বাবা, তুমি কানে কি বলে তো আজকে সিজা দিদি চান করিয়েছে, বাবারে আজকে যেন গবনুর কি আনন্দ রে ভাই। সিজা দিদির কাছে চান করে না বাবা, আনন্দ হচ্ছে না গবনুর? এই যে সিজা দিদি, সিয়া দিদি আমায় চান করিয়ে দিবি সোনা গপু, চলো। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আজকে সৃজা স্নান করালো, আর আমি কি করছি জানো, এখানে রান্না করছি। চলো কি রান্না করছি একবার দেখিয়ে নি। এ দেখো মাছ ভেজে রেখেছি, এখানে হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, এখানে হবে উচ্ছের চচ্চড়ি, আর এখানে আমি কি করছি বলতো, মশলা বাটছি, জিরে আর আদা বাটা। তো তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে এসেছি, দেখালাম মেয়েরা পুজো করছে। আসলে কি বলতো, একটু সময় পাচ্ছি না জানো, মানে যেটা হয় কাজে, তো এখন বাটছি মশলা, দাঁড়াও, আর টমেটোটা কুড়িয়ে ওতে দেবো। চলো রান্না করে আবার আসছি, কাঁচাকুচি করেছি, নেকে আনতে গেছিলাম, প্রচুর দেরি হয়ে গেছে নিতে। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, আবার আসছি তোমাদের সামনে, কেমন? টমেটোটা দেখো এভাবে পুড়ে নিয়ে থাকলে বেটে দিই, কিন্তু বাটার আমার কাছে অপশন নেই, মানে রেসিটা খারাপ গো। Thank you.
দেখো এত দুপুর হয়ে গেছে তবুও খেলে হচ্ছে না এদের। এই দেখো দুপুরবেলা এখনো খেলে যাচ্ছে। এখানে করেছি উচ্ছে আলুর চচ্চড়ি, এখানে আছে ভাত, এখানে আছে কালকের মাছ, আছে তিন পিস ভাজা আছে, এটা হচ্ছে আজকে মাছের ঝোল। এটা যতটা লাল দেখতে হয়েছে না ততটা কিন্তু ঝাল হয়নি, লঙ্কাটার জন্য গুঁড়োটার জন্য ঝাল লালটা হয়েছে। আর এটা মাছের ঝোল ডাটা আর আলু দিয়ে, জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্না হয়েছে। তো চলো স্নান খান করে নিই, করে নিয়ে তারপর আবার আসছি খাবো। আর খুব ভালো হাওয়া দিচ্ছে জানো বাইরেটা, দেখবে বাইরেটা কি সুন্দর লাগছে। এরকম এটা আমাদের ওখানে কুয়োতলা, ওখানে সব। আর এই দেখো আকাশটা কি অসাধারণ দেখতে লাগছে। এই যে এই বাড়িটা ওই বাচ্চাটাদের, সৃজা যে বললাম তাদের। এই দেখো আকাশটা অপূর্ব দেখতে লাগছে না। এটা আমার ডাইনিং এর দিক থেকে যেটুকুনি দেখা যায়, আকাশটা দুর্দান্ত লাগছে। ভালো লাগছে না আকাশটা দেখতে? আর খুব হাওয়া দিচ্ছে জানো। চলো আর এই যে লুকোচুরি, ব্যাডমিন্টন, এই চুরি ওই চুরি, সমান খাবি না খাবি না, তোরা খেলেই যাবি। আমার খাচ্ছিল, কি খাচ্ছিস? হাজবোনা খাচ্ছে বলো। চলো বন্ধুরা দেখো আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, কেন এলাম এখন বলছি। আর সত্যি কথা বলতে গেলে কি কেন এলাম না, আসতাম কিন্তু এইভাবে আসবো ভাবিনি। তো দেখো আমার কত বড় একজন কাজ করে দিচ্ছে, বাসন মেজে দিচ্ছে। দেখো দেখো লকডাউনে মেজেছে, লকডাউন থেকে কিন্তু বাসন মাজা শিখে গেছে। এ দেখো দেখাচ্ছি, দাঁড়াও কেন হাসছি কি বৃত্তান্ত। সত্যি তাই, ওরা যদি এরকম হাজবেন্ডরা হেল্প করে খুব ভালো লাগে। দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা আমার বর কি করছে, দেখো তোমাদের দাদা ভাই দেখো কি করছে, বাসন মাজছে, দেখেছ ঝকঝকে করে বাসন মাজছে। উফ সত্যি, কি গো বউ বাসন মাজাচ্ছে কিছু বলবে কি গো? আরে উত্তর তো দাও, দেখো কড়া মাজছে, ঘষে 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 ঘষে, সত্যি দেখেছ পরিষ্কার করে কাজ করছে। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, তাই দেখো এটাও শেয়ার করলাম। উফ সত্যি বরকে দিয়ে কত কাজ করাচ্ছি, দেখলে তো কেন আমি ভিডিওটা অন করেছি। যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা তো আজকে আর কন্টিনিউ করতে পারিনি, একটু কাজ ছিল বেরিয়েছিলাম। তো যাই হোক তলায় বসে বসে কড়া মারতে, আজকে কড়া চকচক চকচক করবে। তো যাই হোক এখন মেয়ের জন্য আলু ভাজছি, আটা মেখেছি, তার জন্য হাতটা ধোবো। হয়েছে কড়া মজা স্যার দেবেন, আলুটা ভাজবো। প্রচুর কাজ করে দিচ্ছে আমার, লকডাউনে বাসন মাজা শিখে গেছি, ঘষে ঘষে কড়া মেজেছে, এখনও ঘষে ঘষে কড়া মেজে দিচ্ছে। দিক দিক আমারই ভালো। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, মেয়ের আলু ভাজি। আর আমাদের করবো আলুর দম, আটা মাখা হয়ে গেছে, এই যে লেচিও করা হয়ে গেছে, আলুর দম আর রুটি করবো। অনেকটা রাত, মেয়ের কালকে ম্যাথ পরীক্ষা আছে, কড়াটা তোমাদেরকে দেখাবো কেমন সুন্দর পরিষ্কার করে। দাঁড়াও চকচকে করেছে, এ দাও তো কড়াটা দেখাই আমার বন্ধুদের, দাও। হ্যাঁ হ্যাঁ একটু গন্ধ, শুকে শুকে দেখতে গন্ধ আছে কিনা, হাত দিয়ে একটু তেল আছে কিনা। এ দেখো বন্ধুরা কড়া বেজেছে কি ভালো করে, দেখছো বুঝতে পারছো, পরিষ্কার করে কড়া বেজেছে। ও সত্যি রায়বারের চাকরিটা তোমার পাকা, বরের চাকরিটা পাকা করে দিলাম। উফ সত্যি ভাবা যায় বরকে আজকে, আজ থেকে এই চাকরিতে পাকা। চলো টাটা, আর বকবক করছি না। হ্যাঁ গো কড়াটা ভালো মেজেছে দেখবে, দেখো পরিষ্কার করা মেজেছে, রুটি দেবো, এখন অনেকটা রাত হয়ে গেছে। আর চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, দুপুরে তো যা করেছিলাম তারপরে আর কিছু করা হয়নি আমার। তো ঠিক আছে চলো আজকের মতো এইটুকুই থাক,
তো সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, যারা আমাকে ফলো করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ইউটিউব পরিবার থেকে দেখছো বা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো যদি কিছু কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। এই দেখো, চলো টাটা, আটা হাতেই আজকে সব করে দিলাম।